মাসিকের সময় পাঁচটি লক্ষণ আপনাকে বলে দেবে যে আপনার জরায়ুর কোনো সমস্যা আছে কিনা বা আপনার সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা আছে কি না মাসিক চলাকালীন সময় এই পাঁচটি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অন্যথায় হতে পারে জটিল সমস্যা তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাসিকের সময় যদি জমাট বাধা রক্ত যায়। সেক্ষেত্রে এটাকে অ্যাবনর্মাল বা অস্বাভাবিক হিসেবে চিন্তা করা হয় কারণ মাসিকের রক্তে ফিব্রিনো লাইসিন নামক এই ধরনের উপাদান থাকে যেটা অ্যান্টি কোয়াগুলেন্টের একটা অংশ এই ফিব্রিনো লাইসিন এই উপাদানটি থাকার কারণে মাসিকের রক্ত কখনো জমাট বাঁধবে না যখন এই ফিব্রিনো লাইসিন রক্তে কাজ করতে পারে না বা ভেঙে যায় তখন রক্ত জমাট বাঁধতে শুরু করে কারণ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্লাটিলেট সেটা রক্ত জমাট বাজাতে সাহায্য করে এবং ফিব্রিনোলাইসিন বা অ্যান্টিকোয়াগোলিন জাতীয় যে উপাদান যেটা মাসিকের রক্তে থাকে সেটা নষ্ট হয়ে যায় আর এই কারণটা হয় সাধারণত জরায়ুতে কোনো প্রবলেম থাকার কারণে জরায়ুতে কোনো ইনজুরি হলে জরায়ুতে কোনো ধরনের কোনো ইনফেকশন থাকলে বা জরায়ুতে ঘা ক্ষত আলসার বা জরায়ুতে ব্লিডিং হওয়ার মতো কোনো রোগ থাকলে এই প্রবলেমটি হতে পারে যখন মাসিক হবে কালচে বর্ণের চাকা চাকা রক্ত বা জমাট বাঁধা রক্ত যখন দেখা দিবে তখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অন্যথায় এই সমস্যায় ভুগে আপনার জটিলতা তৈরি হতে পারে দুই নম্বর যে ওয়ার্নিং সাইন সেটি হচ্ছে মাসিকের সময় যদি অতিরিক্ত রক্তকরণ হয় সেটাও নর্মাল সাধারণত পঁয়ত্রিশ থেকে আশি এম রক্ত প্রতি সাইকেলে মেয়েদের যেতে পারে যার অর্থ হচ্ছে যখন মাসিক হবে মাসিকের ব্লিডিং ফেজ হচ্ছে সাত দিন এই সাত দিনে সর্বোচ্চ আশি এম রক্ত যদি যায় সেক্ষেত্রে সেটা স্বাভাবিক এবং আশি এমএলের থেকে যদি বেশি যায় সেটাকে অস্বাভাবিক বা অতিরিক্ত রক্তক্ষরণ এবং পঁয়ত্রিশ এম যদি কম হয় সেটাকে অস্বাভাবিক হিসেবে চিন্তা করা হয় মেডিকেল ভাষায় যদি আশি এম এর বেশি মাসিকের সময় রক্তক্ষরণ হয় সেটাকে মেনোর রাজিয়া বলা হয় সহজভাবে যদি বুঝতে চান সেক্ষেত্রে মাসিকের সময় প্রতি দুই ঘন্টার পর যদি ব্যাড চেঞ্জ করতে হয় এবং এই অবস্থা যদি একাধারে সাত দিন পর্যন্ত থেকে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার মাসিকের অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে এই মাসিকের অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কয়েকটি কারণ সাধারণত থেকে যায় তার মধ্যে এক নম্বর হচ্ছে পলিসিস্টিক অবরেন সিন্ড্রোমের কারণে হতে পারে জরায়ুতে কোনো টিউমার থাকলে হতে পারে জরায়ুতে ক্যান্সারের কারণে এই প্রবলেমটি দেখা দিতে পারে জরায়ুর মধ্যে কোনো কন্ট্রাসেপটিভ ডিভাইস যেটাকে কপার টি বলা হয় এরকম কোনো ডিভাইস থাকলে এই ডিভাইসের কারণেও অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে হরমোনাল চেঞ্জের কারণেও মাসিকের সময় অতিরিক্ত রক্তকরণ হতে পারে এই প্রবলেমটি দেখা দিলে অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অন্যথায় আপনার সন্তান গর্ভ ধারণ করার যে একটা ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলতে পারে ঘন ঘন মাসিক যাদের হয় ঘন ঘন মাসিক হওয়াটাও এক ধরনের অ্যাব নর্মাল হিসেবে চিন্তা করা হয় কারণ যাদের অতিরিক্ত ঘন ঘন মাসিক হয় তাদের সন্তান জন্ম দেওয়ার যে একটা প্রবলেম সেটা দেখা দিতে পারে একুশ থেকে চল্লিশ দিন একটা নর্মাল সাইকেল হিসেবে চিন্তা করা হয় মেয়েদের সাধারণত আঠাশ থেকে তিরিশ দিনে মাসিক হয়ে যায় কিন্তু এই সাইকেলটি যদি একটু মেডিকেল ভাষায় চিন্তা করি সেক্ষেত্রে একুশ থেকে চল্লিশ দিনের মধ্যেই যদি মাসিক হয় সেটাকে নর্মাল হিসেবে চিন্তা করা হয় যদি চল্লিশ দিনের বেশি সময় পরে মাসিক হয় সেটা অ্যাব নর্মাল এই টার্মটাকে মেডিকেল ভাষায় অলিগো মেনোরিয়া বলা হয় আর যদি একুশ দিনের আগে মাসিক হয় এটাও অস্বাভাবিক এই টার্মটাকে মেনোরিয়া বলা হয় যাদের মেনোরিয়া বা অলিগো মেনোরিয়া তাদের দ্রুত ডাক্তারের কাছে আসা উচিত এই মাসিকের যে সমস্যা বা ঘন ঘন মাসিক হওয়া বা মাসিক অনিয়মিত হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে হঠাৎ করে ওজন যদি বাড়তে থাকে তাহলে মাসিক ঘন ঘন অথবা মাসিক বন্ধ হওয়ার মতো প্রবলেম দেখা দিতে পারে বয়সবারের সাথে সাথে মাসিকের একটা ভেরিয়েশন আসতে পারে মানসিক সমস্যার কারণেও মাসিকের এক ধরনের জটিলতা তৈরি হতে পারে পলিসিস্টিক অভার সিনড্রোম থাকলেও মাসিকের সমস্যা হতে পারে অভারিতে কোনো ধরনের কোনো সমস্যা বা টিউমার থাকলে মাসিকের সমস্যা হয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হরমোনাল কোনো চেঞ্জ যদি দেখা দেয় সেক্ষেত্রেও মাসিক ঘন ঘন বা অল্প সময়ের মধ্যে মাসিক হওয়া অথবা অনেক সময় ধরে মাসিক না হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পিরিয়ডের মধ্যবর্তী সময় যদি আবার পিরিয়ড হয় এটা কিন্তু একটা জটিল সমস্যা যার অর্থ হচ্ছে আমরা কিছুক্ষণ আগে জেনেছি একুশ থেকে চল্লিশ দিনের মধ্যে মাসিক হতে হবে কিন্তু দেখা যায় পিরিয়ড হয়ে ভালো হয়ে গিয়েছে আবার দশ দিন পরে আবার মাসিক হওয়া এটা একটা জটিল সমস্যা এই সমস্যা যাদের হয় তাদের কিন্তু বাচ্চা না হওয়ার সমস্যা তৈরি হতে পারে এই সমস্যা হওয়ার কয়েকটি কারণ আছে তার মধ্যে হরমোনাল প্রবলেম হরমোনের মধ্যে কিছু মেইলি হরমোন আছে সেই হরমোনের কোনো ভেরিয়েশন দেখা দিলে প্রবলেম হতে পারে যদি কপারটি মেথড ইউজ করা হয় সেক্ষেত্রে এই প্রবলেম হতে পারে কারণ কপারটি বা কোনো ধরনের কোনো কন্ট্রাসেপটিভ পিল অথবা কন্ট্রাসেপটিভ মেথড ব্যবহার করার কারণে তাদের হরমোনাল চেঞ্জ হয় হরমোনাল চেঞ্জ হওয়ার পাশাপাশি তাদের যে মাসিক চক্রে এক ধরনের জটিলতা তৈরি হতে পারে জরায়ুতে কোনো জটিল ইনফেকশন থাকলে এই প্রবলেমটি হতে পারে জরায়ুতে কোনো ক্যান্সার কোনো টিউমার অথবা কোনো খারাপ জটিল রোগ থাকলে মাসিকের মধ্যবর্তী সময়ে মাসিক হতে পারে এই প্রবলেমটি দীর্ঘদিন চলতে থাকলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাসিকের সময় যদি তীব্র ব্যথা হয় এটা একটা জটিল রোগ বিশেষ করে একটা মহিলাদের জন্য এবং মাসিকের তীব্র ব্যথা হওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অ্যান্ডোমেট্রিওসিস নামক একটা রোগ যার অর্থ হচ্ছে জরায়ুর মুখে এক ধরনের লেয়ার থাকে যেটাকে অ্যান্ডোমেট্রিয়াম লেয়ার বলা হয় এই লেয়ারটা যদি উল্টা থাকে তাহলে অ্যান্ডোমেট্রিওসিস বলা হয় অ্যান্ড্রোমেট্রিওসিস থাকলে প্রচুর ব্যথা হতে পারে অ্যান্ড্রোমেট্রিওসিস থাকলে এটার কিছু লক্ষণ দেখা দেয় যেমন পসরা পায়খানার সময় জটিল ব্যথা হতে পারে এবং পায়খানার রাস্তায় ব্যথা হতে পারে তলপেটে ব্যথা হতে পারে এবং ব্যথা অসহ্যকর ব্যথা হতে পারে অ্যান্ড্রোমেট্রিওসিসের ব্যথার যে ধরন সেটা হচ্ছে প্রথম দিন যখন মাসিক হবে তখন অল্প ব্যথা হবে দ্বিতীয় দিন থেকে এই ব্যথা তীব্র থেকে তীব্রতর ধারণ করবে যত সময় যাবে ব্লিডিং ফেস দিন থাকবে দিন খালি ব্যথা বাড়তেই থাকবে এটা হলো অ্যান্ডোমেট্রোসিসের একটা লক্ষণ তবে বয়সন্তীকালে যে মাসিকটি হয় বয়সন্তীকাল বলতে আঠারো বছরের আগে যদি কারো মাসিক হয় এই সময়কালের সময়ে মাসিকে তীব্র ব্যথা হতে পারে কিন্তু এটা কোনো খারাপ বা কোনো জটিল সমস্যা না তবে পঁচিশ বছরের পর থেকে যদি মাসিকে তীব্র ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিডিওটি আজকে এ পর্যন্তই এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিলাম সেই তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং আপনার সাথে এই ধরনের কোনো জটিল সমস্যা যদি ঘটে থাকে বা পুনরাবৃত্তি হয় সেক্ষেত্রে অবশ্যই দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে অন্যথায় আপনি সন্তান জন্ম দেওয়ার যে একটা ক্ষমতা সেটা কিন্তু হারিয়ে ফেলতে পারেন শেষ করছি আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম